সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় কয়েক লাখ বাংলাদেশীর বসবাস। এখানে বাংলাদেশের ফলমূল, শাকসবজি ও মাছের রয়েছে অনেক চাহিদা। আর এই চাহিদা মেটাতে রাস আল খাইমায় কিছু সংখ্যক বাংলাদেশি ব্যবসা করছেন দেশীয় খাদ্যপণ্য নিয়ে। তাদেরই একজন বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির প্রতিবেদন, জানাবেন অজিত সরকার। চট্টগ্রামের হাটহাজারী থানার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ ইদ্রিস ১৯৯৩ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাতে। বিভিন্ন চড়াই উতরাইয়ের পর মেধা আর শ্রমের মাধ্যমে ২০০০ সালে যুক্ত হন ফল ও সবজি ব্যবসায়। বর্তমানে তিনি নিজেই গড়ে তুলেছেন হানুফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ও আল নাহার ফ্রোজেন ফিশ অ্যান্ড মেরিন অ্যানিমালস ট্রেডিং নামের প্রতিষ্ঠান। কনস্ট্রাকশনের কাজ করছি, রঙের কাজ করছি, ইলেকট্রিকের কাজ করছি। তো এগুলো করার পরে কনস্ট্রাকশনের লাইসেন্স করলাম ছোট, ওইটা সাত আট বছর করার পরে তারপর আমি এই সবজি ব্যবসায় যুক্ত হয়েছি ২০০০ সালে। আমার এখন সবজির ব্যবসা, আমার গাড়ি আছে, দুবাই থেকে মাল আনি এবং আমরা সাপ্লাই করি এখানে। এখন আমি আরেকটা নতুন দোকান করতেছি, আপনার এই বাংলাদেশি ফিশের দোকান, অনলি ফর ফিশ, ফ্রোজেন ফিশ। এখানে বাংলাদেশের ফল ও শাকসবজির চাহিদা রয়েছে অনেক। অতীতে খুব একটা সুযোগ সুবিধা না থাকলেও গত কয়েক বছরে বাংলাদেশ থেকে ঋতু অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে সবজি ও ফল আমদানির সুযোগ বেড়েছে সংযুক্ত আরব আমিরাতে, যার মাধ্যমে কর্মসংস্থানও বাড়ছে অনেকের। আমাদের প্রায় বাঙালি কাস্টমার, বাঙালি কাস্টমারের চাহিদা হলো বাংলাদেশি সবজি। কয়েক বছর ধরে অনেক ফ্রুটসও আসতেছে এখানে, অনেক কিছু মোটামুটি আমি রিকোয়েস্ট করে ইউএতে আনাইছি। যেমন বাংলাদেশি ফ্রুট বলতে আপনার আম, জাম, পেয়ারা, লেসু, কাঁঠাল ইত্যাদি একদম অনেক কিছু এখনো আসতেছে, তবে এখন সিজন অফ ফ্রুটের। সপরিবারে দেশটিতে বসবাসরত মোহাম্মদ ইদ্রিস শুধুমাত্র ব্যবসা ক্ষেত্রেই নয়, জড়িত আছেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও। ব্যবসার পাশাপাশি আমি কিছু সামাজিক সাংস্কৃতিক কাজের সঙ্গেও জড়িত আছি, যেমন বাংলাদেশ সমিতি, বাংলাদেশ স্কুল, এবং আমি ওখানকার সদস্য। বাংলাদেশি পণ্যের একটি মার্কেট তৈরি করে বাংলাদেশিদের জন্য আরও বেশি সংখ্যক কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রত্যাশা এই সফল রেমিটেন্স যোদ্ধার। আমার পরিকল্পনা আছে আমি একটা সুপার মার্কেট বা হাইপার মার্কেট এরকম কিছু করবো ইনশাল্লাহ। তো এখনও কয়েকজন লোক আমার অধীনে কাজ করতেছে, তো ব্যবসা যদি আরও বড় করি ইনশাল্লাহ, যদি হাইপার মার্কেট সুপার মার্কেট কিছু করি তাহলে তো ওইখানে আরও ইনশাল্লাহ লোক লাগবে, আরও কিছু বাংলাদেশি বাইরের কর্মসংস্থানের সুযোগ হবে। অজিত সরকার, ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।